প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভাতার আওতায় এলো আরো 161 বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী। বুধবার দুপুরে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জনপ্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। সভায় মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এখন সব কিছু অনলাইনে করা সম্ভব হচ্ছে, তার কারণে বাংলাদেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক মোহাম্মদপুর ইউনিয়নে অনলাইনে আবেদনকৃত 250 জন নারীর মাঝে যাচাই বাছাই শেষে 161 জনকে বিধবা ও স্বামী পরিত্যক্তা চূড়ান্ত করা হয়। বাকিদেরও পর্যায়ক্রমে সরকারি সেবার আওতায় আনা হবে। তিনি জানান, মোহাম্মদপুর ইউনিয়নের পূর্বের 410 জন ও নতুন 161 জন সহ ভাতার আওতায় এলো 571 জন। এ সময় মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক জাকির আলম সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবুল হাসান, নিউজ 17 ডট টিভি, ঠাকুরগাঁও।